হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। এইটা হচ্ছে অনেক দিনকার আগেরই ভিডিও, 31st night। সেই বলেছিলাম যে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো এডিটিং করা হয়ে ওঠেনি, তাই ছাড়াও হয়নি। দেখো, এখানে একটা মল দেখাচ্ছি, কারণ আমরা 31st night গিয়েছিলাম, বছরের লাস্ট দিন গিয়েছিলাম একটু মলে ঘুরতে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে তোমাদের। দেখো, তোমরা দেখো, এই যে মলের ভেতরে ঢুকে পড়েছি, এই যে এই টপটা দেখাচ্ছি না, এই টপটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কিনিনি। কেন জানো তো বন্ধুরা, এখানে মানে এক তো দাম ওই টপটা, এমনি দোকানে কিনলে যেখানে তোমার 400 টাকা দাম, মলেতে সেখানে 1000 টাকা দাম। তাহলে কিনে কি করব বলো? দরকার নেই, এখানে শুধু ঘোরাঘুরিই করেছি, কিচ্ছু কেনাকাটি করিনি। তো দেখো, দেখাচ্ছি মলটা কি সুন্দর, আর এত সুন্দর সুন্দর ড্রেস ছিল বন্ধুরা, কি বলবো। সব কটা ড্রেসই মনে হচ্ছিল যেন নিয়ে নি, কিন্তু কোনো উপায় নেই। তারপর দেখো, আমার সোনা মা চেপেছে গাড়ি, দেখতে পেয়েছো? এখানে রিমোটের যে গাড়িগুলো হয় না, বাচ্চারা চাপছিল, তাতে আমার সোনা মাকেও চাপিয়ে দিলাম, কত খুশি দেখো। আর ও নিজে নিজেই আবার ওই ওইটা ঘোরাচ্ছে, দেখো গাড়ির, ও নিজে নিজেই মনে হচ্ছে যেন ড্রাইভিং করছে, এত সুন্দর ঘোরাচ্ছিল, মনে হবে নিজে একাই ড্রাইভিং করছে। তো দেখো, ও বিশাল আনন্দ হয়েছিল, বিশাল মানে গাড়ি থেকে আর লাস্টে নামতে চায়নি কো, আর শুধু দেখছে তাকিয়ে তাকিয়ে। 1 রাউন্ড ঘুরিয়েছিল, 1 রাউন্ডে 100 টাকা নিয়েছিল। তো দেখো কি সুন্দর চাপছে, আর ও পেছনে পেছনে আমি ওর পাপা দুজনেই যাচ্ছি, কারণ ও শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমরা আছি কি না। আমরা আছি, এই দেখো দেখছে, আর কত খুশি। মানে এইসব প্রত্যেকটা বাচ্চাই দেখছি চাপলে আর নাপতে ইচ্ছা, মানে নাপতে চাইছে না, জোর করে সবাইকে নাবাচ্ছে দেখছি গাড়ি থেকে, কারণ এই গাড়িগুলো তো বাচ্চাদের পক্ষে মজার গাড়ি না, যে কোনো বাচ্চাই চাপলে আর নাপতে চায় না। দেখো খুব আনন্দ পাচ্ছিল খুব, আর সেদিনকে নাইটটা আমাদের সত্যি খুব আনন্দেই কেটেছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে সব খাওয়া দাওয়ার স্টল পাশেই দেখো, সব বসে চেয়ার টেবিলে খাচ্ছে, তো সেটাও একটু তুলে নিলাম। দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তারপর দেখো, এটা একটা গেমের ঘর, মানে এই ঘরটার মধ্যে শুধু গেম আছে, চারিদিকে যেখানেই তাকাবে শুধু মানে বাচ্চাদের গেম, মানে খেলার গেম আছে, চাপার গেম আছে, মানে দোলনা আছে, বাচ্চাদের ঘোরার জায়গা আছে। এখানে দেখো সব বাচ্চাগুলো খেলছে, মানে নানা রকম খেলার গেম, এইটা শুধু গেমের ঘর আর কি। কত রকম জিনিস দেখছো, এই দেখো দেখো, একটা বারবি টেবিল আছে, এইটাও একটা কি পুতুলের গেম বাবা জানি না, সব অনেক কিছু গেম ছিল। এই দেখো ঘোড়া দেখতে পাচ্ছ, ওই ঘোড়াগুলো বাচ্চাদের চাপার জন্য, ওই যে চারিদিকে ঘুরবে, আর আমার সোনামা শুধু দেখছে, এই যে এইটা ঘোড়া চাপা দেখছে চারিদিকে তাকিয়ে তাকিয়ে, যে কিসে চাপা যায়। তারপর দেখো, একটু সব থেকে ওপর তলা থেকে গোটা মলটা একটু দেখানোর চেষ্টা করছি, শত ওপরে উঠেছি, উঠে 4 তলায় উঠে হচ্ছে দেখো, দেখাচ্ছি কত লাইটিং লাগিয়েছিল, এত সুন্দর লাগছিল মলটা, মানে চট করে কেউ গেলে আর আসতে চাইবে না, খুব ভালো লাগছিল দেখতে। আর ওই যে নিচে দেখো সব গান বাজনাও হচ্ছে, আর এই যে এইদিকে আমার রেডি হচ্ছে, কি খাবো বলো তো, চলো দেখতে থাকো। এখানেই খাওয়া দাওয়া একটা জিনিস খাবো, তো সেটাই দেখালাম তোমাদেরকে, সেটা রেডি হচ্ছে এখন, সেই জন্য আমরা পাশে দাঁড়িয়ে আছি। ওই যে নিচে দেখো অর্কেস্ট্রার গান হচ্ছে, সবাই ভিড় করে আছে, আর গোটা মলটা পুরো লাইটিং দিয়ে এত দারুণ লাগছিল, 31st night পুরো জমে গিয়েছিল।
দেখো এইটাই খেয়েছিলাম, এইটা বানাচ্ছিল তখন, এইটা একটা আলুর সেই রিং রিং করে করে, কিন্তু এটা এই একটা আলুর দাম হচ্ছে 100 টাকা। কি খাবে বন্ধুরা বলো, 100 টাকা দিয়ে একটা চিপস। তারপর একটু ঘোরাঘুরি করে এই যো নেবে চলে যাচ্ছি নিচের তলায়, এই যো এখন সিঁড়ি দিয়ে দেখো নামছি, নেবে নিচে যাচ্ছি, কারণ নিচে হচ্ছে অর্কেস্ট্রা গান হচ্ছে, তো ভাবলাম একটু গান টান শুনি একবারে বাড়ি যাব। চলো নিচে যাচ্ছি, দেখো নিচে নেবে পড়লাম, নিচে নেবে পড়েছি। ওই যে আমার সোনামা ওর পাপার কোলে যাচ্ছে, আর তোমাদেরকে নিচে অর্কেস্ট্রার কাছে দেখাচ্ছে। এই দেখো এখানেই অর্কেস্ট্রাগুলো গান করছে, মানে রোজই সন্ধ্যায় এরা এখানে আসে গান করে। মানে যেসব মলে মানুষজন আসে না, সব মানুষরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ গান টান শোনে, তারপর মানে বাড়ি যায়। ওই জন্যই এরা রোজের এখানে মানে গান করতে আসে রোজের। ওই যে একটা মেয়ে গান করছে, গানটাও তোমাদেরকে একটু শোনাবো। দেখো খুব ভালো গান করছিল অর্কেস্ট্রাগুলো, খুব সুন্দর, অনেক ভিড়ও জমে গেছে, দেখো পাশে কত লোক দাঁড়িয়ে, প্রচুর ভিড় জমে গিয়েছিল। তাই আমরা বেশিক্ষণ আর দাঁড়াইনি, চলেই এসেছিলাম, কারণ বেশিক্ষণ দাঁড়ালে সে দাঁড়াতেই ইচ্ছা হবে। এই যে দেখো আমার সোনামা আবার নাচছিল, এই দেখো বুঝতে পারছো নাচছে, ওরা গান করছে আর ও নাচছে, ও তো সবসময় নেচেই থাকে গান হলেই। তারপর এই যে মল থেকে বেরিয়ে দেখো সামনেই এই যে মলের গেটটা দেখলে না, এই এখানে একটা মেলা মতো বসে, ওই দেখো ওইদিকে বাচ্চাদের কত নাগরদোল্লা বসেছে, মানে এখানটা একটা রোজই বসে, এই মেলা টাইপটা রোজই সন্ধ্যায় বসে মলের বাইরেটায় আর কি। মানে মলের ভেতরে যে জিনিস তার থেকেই মলের বাইরের জিনিস কেনা অনেক ভালো, কারণ মলের ভেতরে প্রচুর রেট, একই জিনিসের দাম ডবল, তার থেকে মলের এই যে এখানে যে মেলাটা বসেছে এখানেও সব জিনিস পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমি কিছু গার্ডার কানের এইসব কিনেছিলাম। তারপর বাড়ি আসার পথে ভাবলাম মলের বাইরেটা থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন লাইটিং দিয়ে গোটা মলটা সাজিয়েছিল। দেখো খুব সুন্দর মলটা সাজিয়েছিল, কারণ বুঝতেই পাচ্ছো বছরের লাস্ট দিন, ফার্স্ট দিন 25শে ডিসেম্বর থেকে শুরু হয় লাইটিং। এই দেখো কত ভালো লাগছে, গাছগুলোতেও লাইটিং লাগিয়েছে, তো আশপাশটা কত সুন্দর লাগছে। তারপর এই দেখো আসার পথে ঢুকে পড়েছিলাম একটা হোটেলে, কারণ রাত হয়ে গিয়েছিল, বাইরে একটু ডিনারটা করে চলে এলাম। এখানে একটা সবজি নিয়েছিলাম আর বাটার নান আর আইসক্রিম খেয়েছিলাম, আর তেমন কিছু, রাত হয়ে গেছিল খাইনি, তার আগে ফুচকা খেয়েছি। চলো এখানে ভিডিওটা শেষ করলাম, বাই বন্ধুরা।